স্বাধীনতা পরাধীনতা নিয়ে যে যেখানে মাথা ঘামাক, সত্যিকার স্বাধীনতা যদি কেউ পেয়ে থাকে তো পেয়েছে সুবর্ণলতার ছেলেমেয়েরা পিসির বাড়ি এসে। রাত দিন অনেকগুলো রক্তচক্ষুর তলায় থাকতে থাকতে ওরা জানতো না মুক্তির স্বাদ কী, স্বচ্ছন্দচারণের সুখ কী। কারণে অকারণে হঠাৎ আচমকা কেউ ধমকে উঠবে এমন আশঙ্কা নিয়েই তাদের জীবন। বিশেষ করে মেজো কাকা, ছেলে পুলেকে একবার একটু হুড়োহুড়ি করতে দেখলে বা একবার তাদের একটু হেসে উঠতে শুনলেই তিনি সেই ছেলেপুলের পেটের পিলে চমকে দিয়ে হাঁক দেবেন, কে ওখানে, শুনে যায় এদিকে। ব্যাস তাতেই এমন কাঁপুনি ধরে যায় যে এদিকে আসবার ক্ষমতা আর থাকে না। অতএব সেই না আসার অপরাধেই বিরাশি শিক্কা মোগলাই গাঁটটা, রামচিমটি শ্যামচিমটি ইত্যাদি করে অনেক কিছুরই স্বাদ পেতে হয়। সুবর্ণলতা তার ছেলে মেয়েদের মারে না বলেই বোধ করি সুবর্ণলতার ছেলেদের মারবার জন্যে এত হাত নিষ্ফিস করে মেজো কাকার। মা ঠ্যাঙায় না ছেলেদের, এমন মেম সাহেবিয়ানা অসহ্য বলেই হয়তো সেজো কাকা মায়ের সেই মেম সাহেবিয়ানার শোধ নেন। ভাগ্নের গায়ে হাত তুলতে না হয় হাত কাঁপে, ভাইপোর গায়ে হাত তোলায় তো সে আশঙ্কা নেই। সেই আবহাওয়া থেকে এসে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে ওরা, কাদা মাটি খড় বাঁশ পাতা লতা নিয়ে যত রকম খেলা তা সব খেলছে, বিস্তুত ভাই বোনের সঙ্গী। কিন্তু আসল মজা হচ্ছে এখানে এসে অবধি শুধু বিস্তুত দাদা দিদিরাই নয়, আরও একজন তাদের খেলার মহোৎসাহী সঙ্গী, তিনি হচ্ছেন মা। হ্যাঁ, মা। সুবর্ণলতা তার বয়স এবং পদমর্যাদার ভার ফেলে সমবয়সীত্বে নেমে আসে, রীতিমতো যোগ দেয় খেলায়। যেমন ছেলেরা উঠোনের মাঝখানে দুদিকে দুটো পুকুর কেটে মাঝখানে একটা সাঁকো বানাবে অথচ জুত করতে পারছে না, কঞ্চি আর বাঁখারি নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, সুবর্ণলতা এসে পড়ে এবং বসে পড়ে একগাল হেসে বলে ওঠে, আমায় যদি তোদের খেলায় নিস তো আমি করে দিতে পারি। মাকে নেওয়া না নেওয়া আবার একটা কথা নাকি, ছেলেরা কৃতার্থমন্য হয়ে বলে ওঠে, তুমি আসবে? বললাম তো যদি নিস। নেব নেব, এসো তুমি খেলতে। তারপর নেমেই আসে সুবর্ণলতা, নেমে আসে শিশুর খেলা ঘরে, তোড়জোড় দেখে কে, এই একটা বাঁশ নিয়ে আয় দেখিনি, এই একটা বড় দেখে গাছের ডাল নিয়ে আয় দেখি, এই চারটে বুনো ফুলের চারা আনতে পারিস, আলাদা একটু বাগান করব। এমন সব ফরমাশ করে সুবর্ণলতা, আর সেই আদেশ পালন করে ধন্য হয় ছেলেরা। মা এক মুখ হাসছেন, মা সহজ হালকা স্রোতে গা ভাসাচ্ছেন, এর থেকে আনন্দের আর কী আছে। তাজও সেই আনন্দ দিতে এলো সুবর্ণলতা, ওরা কৃতার্থমন্য হয়ে এগিয়ে আসে। সুবর্ণলতা বড় ছেলের দিকে তাকিয়ে বলে, খেলবো তোদের সঙ্গে কিন্তু একটা শর্তে। সুবর্ণলতার মুখটা আলো আলো দেখায়, তারপর মাটি মাখতে মাখতে আসল কথাটি বলে সুবর্ণলতা, আমায় তোদের অম্বিকা কাকুর বাড়িতে একবার নিয়ে যাবি? অম্বিকা কাকুর বাড়ি? পরস্পর দৃষ্টি বিনিময় করে হেসে ওঠে, অম্বিকা কাকুর বাড়ি? সে তো ওই ওইটা, ওখানে আবার নিয়ে যাওয়া কি, অর্থাৎ ওটা আবার একটা নিয়ে যাবার জায়গা নাকি? সুবর্ণলতাও কি তা জানে না?
তবু সুবর্ণলতা তার ছেলের সাহায্য প্রার্থনা করে। একা ফট করে যেতে পারে না তো, শুধু একটা পুরুষ ছেলের নির্জন ঘরে যাওয়া, ছেলে একটা সঙ্গে থাকাই ভালো। তাই কৌতুক কৌতুক মুখ করে নিয়ে বলে, তা জানি রে বাবু, তবু চল না, মানে খেলার শেষে। আজকের খেলা একটা সত্যিকার বাড়ি তৈরি, গতকাল অনেক মাটি মেখে ছোট ছোট চৌকো চৌকো ইট তৈরি করে রেখেছিল, আজ সেইগুলো জুড়ে জুড়ে সত্যিকার পাকা বাড়ি করা হবে। প্ল্যান সে তো মাখাতেই আছে। ছোট ছোট সেই ইটগুলো রোদে ভাজা ভাজা হয়ে শক্ত হয়ে গেছে। সুবর্ণলতা সেগুলি নাড়তে নাড়তে বলে, এই ঠিক কাজ করেছিস, ইট তৈরি করে নিয়ে তবে বাড়ি বানানো খুব ভালো, মজবুত হয়, কারণ শুধু কাদার দেওয়াল নেতিয়ে পড়ে। তারপর ইটের পর ইট সাজিয়ে দেওয়াল তুলে দেয় সুবর্ণ ওদের। তৈরি হয় শোবার ঘর, খাবার ঘর, রান্নাঘর, ভাড়ার ঘর, ঠাকুর ঘর। ভানু পুলকিত গলায় বলে, মা কি রে, তুমি আর জন্মে বোধ হয় মিস্ত্রি ছিলে। সুবর্ণ হেসে ওঠে, তা ছিলাম হয়তো। তারপর সুবর্ণ কাদামাটির হাত ধুতে ধুতে বলে, এইবার তবে চল, চলো। অকৃতজ্ঞ ভানু অনিচ্ছা মন্থর গতিতে চলে। এইমাত্র মা তাদের বাক্যদত্ত করিয়ে নিয়েছে, তাই নচেত কে চায় এই খেলা ফেলে অম্বিকা কাকার বাড়ি যেতে, যে অম্বিকা কাকাকে নিত্য দেখতে পাওয়া যায়। তবু চলে, সুবর্ণলতাও যায়। সুবর্ণলতার বুকটা দুরু দুরু করে, মনটা ভয় ভয়, উত্তেজিত উত্তেজিত, যেন বিরাট এক অভিযানে বেরিয়েছে সে। কবিতার সন্ধানে অম্বিকার বাড়িতে এসে হাজির সুবর্ণলতা। সংসার জ্ঞানহীন অম্বিকাও কিঞ্চিত বিপন্ন না হয়ে পারে না, এতটা সেও আশা করেনি। বারে বারেই তাই বলতে থাকে, কি মুশকিল বলুন তো, আপনি নিজে এলেন, হুকুম হলে গন্ধমাধন পর্বতটাই বয়ে নিয়ে যেতাম। তারপর হেসে ফেলে বলে, অবশ্য তারপর নিশ্চয়ই হতাশ হতেন, বিশল্যকরণীর চিহ্ন খুঁজে পেতেন না। কিন্তু কি পেত আর না পেত সে কথা ভাবতে বসছে না সুবর্ণলতা। সুবর্ণলতার রুদ্ধ নিঃশ্বাসে আর দুরন্ত আবেগে একটা ধুলি ধূসরিত শেলফের মধ্যে রাখা প্রায় জঞ্জাল সদৃশ্য কাগজের স্তূপ হাতড়াচ্ছে। প্রকাণ্ড শেলফটার তাকে তাকে নেই হেন জিনিস নেই, খবরের কাগজের কাটিংয়ের ফাইল, ইংরেজি বাংলা নানা পত্রিকার সম্ভার, গোছা গোছা প্রবন্ধের পাণ্ডুলিপি, ক্যালেন্ডার, হ্যান্ডবিল, চিঠিপত্রের রাশি, কি নয়। এর মধ্যে থেকে কবিতা উদ্ধার করতে হবে, তাও খাতায় নয়, খুচরো কাগজে লেখা। সুবর্ণলতা সব উল্টোতে থাকে। অম্বিকা ব্যস্ত হয়ে বলে, দেখছেন তো কি অবস্থা, সৃষ্টির আদি থেকে ধুলো জমে চলেছে, পরপর কেবল চাপানোই হয়, নামানো তো হয় না কোনো দিন, পদ্মটদ্য এই জঙ্গলের মধ্যে রাখো কেন, ক্ষুব্ধ আবেগে বলে সুবর্ণলতা। পদ্যই বলে, কবিতা বলতে হয়, বললে ভালো শোনায়, অত খেয়াল করে না। অম্বিকা হেসে বলে, রাখি না তো, ফেলি, কোনো কিছু ফেলার পক্ষে জঙ্গলই শ্রেষ্ঠ জায়গা। অম্বিকাদের এই বাড়িটি জ্ঞাতিদের সঙ্গে সংশ্লিষ্ট বড় বাড়ির ভগ্নাংশ নয়, ছোট্ট একটু একতলা, সম্পূর্ণ আলাদা। অম্বিকার বাবা জ্ঞাতিদের থেকে পৃথক হয়ে আম জাম কাঁঠালের বাগানের ধারে এই ছোট্ট বাড়ি
করিয়েছিলেন। অম্বিকার মা বেঁচে থাকতে ছবির মতো রাখতেন বাড়িটিকে, রাখতেন ধূলিমালিন্য শূন্য করে। কিন্তু ছেলের ঘরের এই সেলফটিতে হাত দেওয়ার জো ছিল না তার। হাত দিলেই নাকি অম্বিকার রাজ্য রসাতলে যেত। এখন সারা বাড়িতেই ধুলো, সুবালা অথবা তার মেয়েরা এক আধ দিন এসে ঝাড়া মোছা করে দিয়ে যায়। অম্বিকা বকাবকি এবং ঝাঁটা কাড়াকাড়ি করে, ব্যাস। কিন্তু সুবর্ণত্ব ধুলোর দিকে দৃষ্টি নেই, সে ধুলোর আড়াল থেকে মানিক খুঁজছে। আরও সেই খোঁজার সূত্র পেয়ে যাচ্ছে অনেক মণিরত্ন, কত বই, কত পত্রিকা। ইস, ভাগ্যিস এলো সুবর্ণ এখানে। ঠাকুরপো, এত বই তোমার? কই, বলনি তো? অম্বিকা অপ্রতিভ হাস্যে বলে, বই দেখে এত খুশি হবেন জানি না তো। জানো না? বাহ, সুবর্ণ বলে ওঠে, আমি কিন্তু ওগুলো সব পড়ব, রয়েছি তো এখানে, পড়ে নেব তার মধ্যে। অম্বিকা হাসে, পড়লে তো বেঁচে যায় ওরা, ধুলোর কবরের মধ্যে পড়ে আছে, উদ্ধার হয় তার থেকে। সুবর্ণ দীপ্ত প্রসন্ন মুখে বই বাঁচতে থাকে এবং বেছে বেছে প্রায় গন্ধমাধুনী করে তোলে। আলো জ্বালা মুখে বলে, এই আলাদা করা থাকলো, কিছু কিছু করে নিয়ে যাব, আবার পড়ে পড়ে রেখে যাব। অম্বিকা বলে, জিনিসগুলো এত অকিঞ্চিৎকর যে বলতে লজ্জা করছে, রেখে না গেলেও ক্ষতি নেই, নিয়েই রাখতে পারেন, রাখলে ওই মলার ছেঁড়া ধুলো মাখা কাগজপত্রগুলো কৃতার্থ হয়ে যায়। সুবর্ণ এবার হাসি মুখে বলে, অতই কাজ নেই, একবার পড়তে পেলেই পড়তে যাই, এতদিন রয়েছি, জানি কি চাই, জানলে তো রোজ এসে হানা দিতাম। ওহ, আজও যাই ভাগ্যে এসেছিলাম। আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সুবর্ণলতার চোখ মুখ সর্বাবয়ব। অম্বিকা সুবর্ণলতার মা সত্যবতীকে দেখেনি, দেখেনি তাই সহসা অনুভব করতে পারে না এই আলোর উৎস কোথায়। অম্বিকা অবাক হয়, অম্বিকা বোধ করি অপ্রতিভ হয়, যেন সুবর্ণলতা যে এতদিন টের পায়নি অম্বিকার ঘরের শেলফে চারটে মলার ছেঁড়া সেলাই ঢিলে পত্রিকা আছে, সেটা অম্বিকারই ত্রুটি। সেই অপ্রতিভ অপ্রতিভ মুখে বলে, আমারই উচিত ছিল আপনাকে দিয়ে আসা। সুবর্ণলতা সরল আনন্দে হেসে ওঠে, ও মা, তুমি কি করে জানবে যে তোমাদের মেজ বৌদি এমন বই হ্যাংলা? কিন্তু তা তো হলো, যার জন্য এলাম তার কি? তোমার পদ্মির খাতা কোথায়? কি মুশকিল, বললাম তো খাতা টাতা নেই, কদাচ কখনো প্রাণে জাগলো কিছু, হাতের কাছে যা পেলাম তাতেই লিখলাম, তারপর কোথায় হারিয়ে গেল? কখনো না, তুমি ঠকাচ্ছ। আরে না, বিশ্বাস করুন। অম্বিকা হাসে, এই যে তার সাক্ষী। হঠাৎ বালিশের তলা থেকে টেনে বার করে কয়েক টুকরো বালির কাগজ, হেসে হেসে বলে, কাল রাত্রে হচ্ছিল খানিকটা কবিত্ব। কই, দেখি দেখি। সুবর্ণ পুলকিত মুখে হাত পাতে, অম্বিকা চৌকির ওপর রাখে, হেসে বলে, যা হস্তাক্ষর, তার ওপর আবার কাটাকুটি। সুবর্ণ অবশ্য ততক্ষণে টেনে নিয়ে দেখেছে এবং হস্তাক্ষর সম্পর্কে যে অম্বিকা অতি বিনয় করেনি তা অনুভব করেছে, তাই কুণ্ঠিত হাস্যে বলে, বেশ, তবে তুমিই পড়ো। সুবর্ণলতা অবুত বই কি? প্রস্তাবটা যে অশোভন অসামাজিক, এ জ্ঞান হয় না কেন তার?
হইলেই বা পাঁচটা ছেলে মেয়ের মা, তবু বয়স যে তার আজও ত্রিশেও পৌঁছ হয়নি, এ খেয়াল নেই? একটা সম্পূর্ণ অনাত্মীয় যুবা পুরুষের একক গৃহে এসে বসে তার মুখে কবিতা শুনতে চাওয়ার কথা উচ্চারণ করল সে কি বলে? আর অম্বিকা, সেও কি বাংলার গ্রামের ছেলে নয়? হয়তো এ একটা নূতন উত্তেজনা বলেই লোভটা সামলাতে পারছে না, তা লোভী। লেখে সে ছোটবেলা থেকেই, কিন্তু তার কবিতা সম্পর্কে কে কবে আগ্রহ দেখিয়েছে? কে কবে এমন আলো ভরা উৎসুক মুখ নিয়ে তাকিয়ে থেকেছে শোনাও বলে? তাছাড়া আর পাঁচজনের থেকে তফাত বই কি অম্বিকা? তার পরিমণ্ডলে একটা নির্মল পবিত্রতা, তার অন্তরে একটা অসংকোচ সরলতা, তার কাছ সুবালা এবং সুবর্ণলতা এক পর্যায়ের গুরুজন। সুবালার প্রতিও তার যেমন একটি সশ্রদ্ধ ভালোবাসা, সুবর্ণর প্রতিও তেমনই একটি সশ্রদ্ধ প্রীতি। তাই সেই খুচরো কাগজ কটা গুছিয়ে নিতে নিতে হেসে বলে, শুনে বুঝবেন বৃথা সময় নষ্ট, এটা হচ্ছে দেশের এখনকার এই পরিস্থিতি নিয়ে। মা, ভানু ডেকে ওঠে, আমি যাই। সুবর্ণলতা চমকে ওঠে, ভানু যে এখনো এখানে ছিল তা খেয়ালই ছিল না, বই দেখেই পাগল হয়ে গিয়েছিল। এখন ঈষৎ চঞ্চল হয়ে বলে, কেন চলে যাবি কেন? অম্বিকা কাকার লেখা পদ্য শোন না? পদ্য সম্বন্ধে ভানু যে বিশেষ উৎসাহী ভানুর মুখ দেখে তা মনে হলো না। বলল, আমাকে ওরা দেরি করতে বারণ করেছে। কেন, তুই আবার কী রাজকার্য করে দিবি ওদের? এমনি। হঠাৎ সুবর্ণলতা ছেলের ভবিষ্যৎ চিন্তায় তৎপর হয়। লেখাপড়া তো সব শিখেই উঠেছে, করো এবার, এরপর যেতে হবে না স্কুলে? অম্বিকা হেসে ওঠে, না আপনি বড় সাংঘাতিক, একে বেচারাকে জোর করে কবিতা গেলাবার প্রস্তাব, তার উপর আবার পড়ার কথা মনে পড়িয়ে দেওয়া, যেতে দিন ওকে, চলুন বরং ও বাড়ি গিয়েই পড়া যাক, আমার লাজ লজ্জার বালাই নেই, দেব্বি ছাদ ফাটাব। অম্বিকা স্বাভাবিক বুদ্ধিতেই সুবর্ণলতার সংকোচ বোঝে, তাই ও বাড়ির কথা তোলে। কিন্তু সুবর্ণ সহসা লজ্জায় লাল হয়ে ওঠে, ছি ছি, কি মনে করলো অম্বিকা ঠাকুরপো? মনে করলো তো সুবর্ণ একা তার ঘরে বসতে ভয় পাচ্ছে, অস্বস্তি পাচ্ছে, ছি ছি। সুবর্ণলতা সেই অস্বস্তিকে কাটালো। সুবর্ণলতা দৃঢ় হলো, বলে উঠল, না না, আবার এখন এ বাড়ি ও বাড়ি, পড়ো তুমি, এই মুখ্যটা যা তুই, পিসি জিজ্ঞেস করলে বলিস আমি এখানে আছি। সুবর্ণ বলেছিল, বলিস আমি এখানে আছি, কিন্তু সত্যি কি তা ছিল সে, না আর এক জগতে এসে পড়েছিল, তা মুখ দেখে তাই মনে হচ্ছিল বটে। আর এক জগতের, অম্বিকা পড়ছিল, ওই শোনো শোনো, সারা জাগিয়ে আছে কালের ঘূর্ণি পথে, ভাঙনের গান গেয়ে ছুটে আয় মরণের জয়রথে, ওই দেখো কারা আসে দলে দলে, দেশজননীর পূজাবেদী তলে, অক্লেশে প্রাণ করে বলিদান হোমের আহুতি হতে, ওই শোনো শোনো, সারা জাগিয়াছে কালের ঘূর্ণি পথে, ভাঙনের গান গেয়ে ছুটে আয় মরণের জয়রথে, ওই দেখো কারা আসে দলে দলে, দেশজননীর পূজাবেদী তলে, অক্লেশে প্রাণ করে বলিদান হোমের আহুতি হতে, তাই দাঁড়ে দাঁড়ে ডাক দিয়ে যায় চল চল ছুটে চল, কেওরা ভাঙিছে বন্দিনী মার চরণের শৃঙ্খল, ওদের সঙ্গে দে মিলায়ে হাত, বৃথা পশ্চাতে করো আঁখিপাত,
বাঁধিবে কি তোরে শিশুর হাস্য, প্রিয়ার অশ্রুজল? এখনো না যদি ভাঙতে পারিস। পড়তে পড়তে থেমে যায় অম্বিকা, কুণ্ঠা কুণ্ঠা হাসি হেসে বলে, ধুর, নিশ্চয়ই আপনার ভালো লাগছে না। ভালো লাগছে না? সুবর্ণ উত্তেজিত গলায় বলে, ভালো লাগছে না মানে কে বলেছে ভালো লাগছে না? পড়ো, পড়ে যাও, যে লাইনটা পড়লে আবার ওইটা থেকে পড়ে যাও। অম্বিকার অস্বস্তি হচ্ছিল। অম্বিকার নিজের মন যতই উদার আর নির্মল হোক, পাড়াগাঁয়ের ছেলে সে, অনাত্মীয় তো দূরের কথা, নিকট আত্মীয় পুরুষের ঘরেও এমন একা বসে গল্প করলে যে মেয়ের ভাগ্যে ভৎসনা জোটে তার নামে নিন্দে রটে, তা তার জানা। তার উপর আবার কবিতা শোনা, তবু সুবর্ণর ওই আবেগ আবিষ্ট ভালো লাগার মুখটা বেশ একটা নূতন আনন্দের স্বাদ এনে দিয়েছে। সত্যি এমন করে এমন একটা আগ্রহ উৎসুক মনের সামনে কবে অম্বিকা নিজের লেখা কবিতা আবৃত্তি করতে পেরেছে? তাছাড়া অস্বস্তি যেমন ওদিকে তেমনই এদিকেও। অম্বিকার অস্বস্তি ভাবটা যদি মেজ বৌদির চোখে ধরা পড়ে যায় তাতেও লজ্জার সীমা নেই। উনি স্ত্রীলোক হয়ে সাহস করে বসে রইলেন, আর অম্বিকা, ধুর, উনি কত বড় গুরুজন, ওর কাছে আবার। অতএব আবার গলা ছেড়ে শুরু করে দেয় অম্বিকা, এখনো যদি না ভাঙতে পারিস কখনো কি হবে আর, লৌহনিগর গরিবে আবার প্রবলের অনাচার, মরণ কুণ্ডে ঝাঁপ দিতে এসে নত শিরে কি করে ফিরে যাবি শেষে, মস্তকে বহি কাঁটার মুকুট ললাটে অন্ধকার, বিশ্বজগৎ টিটকারি দেবে ধিকৃত উপহাসে, জ্যষ্ঠি আহত পশুর সমান কাপুরুষ কৃতদাসে, ভাবিতনয়ের ললাটিকে ফের দিয়ে যাবি এই কলঙ্কজের। এই সেরেছে। অম্বিকা হাতের কাগজগুলো উল্টে পাল্টে দেখতে থাকে, বিপন্ন মুখে বলে, এর পরের পৃষ্ঠাটা আবার কোথায় গেল? নেই? সুবর্ণ চমকে ওঠে, আশাভঙ্গের উত্তেজনায় বলে, কি করে রাখো কাগজ, কি করলে ছাই, রয়েছে তো কাগজ তোমার হাতে। অম্বিকা অপ্রতিভ মুখে বলে, এটা শেষ পৃষ্ঠা, মাঝখানটা একটা টুকরো কাগজ ছিল। আশ্চর্য! সুবর্ণর মনে আসে না, সুবর্ণ অম্বিকার অভিভাবক নয়, মনে আসে না ওকে তিরস্কার করবার তার অধিকার আছে কি না, প্রায় অভিভাবকের ভঙ্গিতেই ক্রুদ্ধ তিরস্কার করে ওঠে, ধন্যি ছেলে অমন ভালো জিনিসটা হারিয়ে ফেললে। অম্বিকা অপরাধী অপরাধী ভাবে বালিশের তলায় হাত বুলোয়, তোষক উল্টে দেখে, সুবর্ণ চৌকির তলায় উঁকি মারে হেঁট হয়ে, তারপর বিফল মনোরথ হয়ে বলে, না, সে নির্ঘাত হাওয়ায় উড়ে বনে জঙ্গলে চলে গেছে, মুখস্থ নেই। অম্বিকা কুণ্ঠিত হাসি হাসে, না, এই তো মাত্র কাল রাত্রি লিখেছি, যাকগে শেষটাই পড়ো, এত ভালো লাগছিল। অম্বিকা আবার পরের পাতায় চোখ ফেলে, বোধ করি নিজের ওই মুখস্থ না থাকার জন্যে মরমে মরে, সেই কুণ্ঠিত গলাতেই পরে দাঁড়িয়ে দাঁড়িয়েই। কালী মাখা মুখে পৃথিবীর বুকে টিকে থেকে কিবা ফল, অকারণ শুধু ধ্বংস করিতে ধরার অন্য জন, ক্ষুদ্র ক্ষতির হিসাব কষিয়া যে মাটি আগুলি রহিবি বসিয়া, দাবি দাওয়াহীন সে মাটির ঋণ শোধ দিবি কি সে বল, নাড়া দিয়ে ভাঙ পুরনো দেওয়াল কতকাল রবে খাড়া, শাসন রক্ত ভ্রুকুটির তলে মাথা তুলে আজ দাঁড়া, বীরদাপে যারা করে অন্যায় তারা যেন আজ ভালো জেনে যায়, বিষবৃক্ষের উচ্ছেদ লাগি
মাটিতেও জাগে সারা। অম্বিকা ঠাকুরপো, সহসা যেন একটা আর্তধ্বনি করে ওঠে সুবর্ণলতা। কি ভাগ্যে অম্বিকার হাতটাই চেপে ধরেনি। অম্বিকা ঠাকুরপো, ওইখানটা আর একবার পড়ো তো। অম্বিকা বিস্মিত হয়, অম্বিকা বিচলিত হয়, তাকিয়ে দেখে সুবর্ণর মুখে আগুনের আভা, সুবর্ণর চোখে জল। আশ্চর্য তো, মানুষটা এত আবেগপ্রবণ, একটু যেন ভয় ভয় করছে। কই পড়ো, সুবর্ণর কণ্ঠে অসহিষ্ণুতা। এ তো শুধু এই পরাধীন দেশের কথাই নয়, এ যে আমাদের মতন চির পরাধীন মেয়েদেরও কথা। কি করে লেখলে তুমি? পড়ো পড়ো আর একবার। অম্বিকা যেন বিপন্ন গলায় আর একবার পড়ে। নাড়া দিয়ে ভাঙ পুরনো দেওয়াল, কতকাল রবে খাড়া, শাসন রক্ত ভ্রুকুটির তলে মাথা তুলে আজ দাঁড়া। বীরদাপে যারা করে অন্যায়, তারা যেন আজ না। সুবর্ণলতার আজকের দিনটা বুঝি একটা অদ্ভুত উল্টো পাল্টা দিয়ে করা। ভালো আর মন্দ, আলো আর ছায়া, পদ্ম আর পঙ্ক, তা নইলে এমন অদ্ভুত ঘটনা ঘটে। যখন সুবর্ণলতা মুগ্ধ বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে একটা পরপুরুষের মুখের দিকে, যখন সুবর্ণর মুখে আলোর আভাস আর চোখে জল, এবং যখন এই অনাসৃষ্টি দৃষ্টির ধারে কাছে কেউ নেই, তখন কি না সে দৃশ্যের দর্শক হবার জন্যে দরজায় এসে দাঁড়ায় সুবর্ণলতার চিরবাতিগ্রস্ত স্বামী, যে নাকি এ যাবৎকাল আপন চিত্তের আগুনেই জ্বলে পুড়ে খাক হল। এ জ্বলে পুড়ে মরা মানুষের সামনে জ্বলন্ত দৃশ্য দরজায় এসে দাঁড়িয়েছে, থিয়েটারি ঢঙে বলে উঠেছে, বাহ বাহ ক্যা বাত, এই তো চাই। পুরনো দেওয়াল অটুট রইল, বিষবৃক্ষের পাতাটি মাত্র খসল না, মাটির সারা মাটির মধ্যে স্থির হয়ে রইল। সুবর্ণ তাড়াতাড়ি মাথার কাপড়টা একটু টেনে নিয়ে বলে উঠল, তুমি হঠাৎ, চাপা ভালো আছে তো? হ্যাঁ। যে মুহূর্তে আচমকা দরজায় প্রবোধের মূর্তিটা ফুটে উঠেছিল, সেই চকিত মুহূর্তটুকুতে চাপার কথাটাই মনে এসেছিল সুবর্ণলতার। হঠাৎ ও কেন এমন বিনা খবরে? চাপার কোনো রোগবালাই হয়নি তো? কিন্তু এই চকিত চিন্তার পর মুহূর্তেই দূর হয়ে গেল সে আশঙ্কা। তেমন হলে ওই থিয়েটারি ঢঙে ক্যাবাত হতো না নিশ্চয়ই। এ আর কিছু নয়, গোয়েন্দাগিরি। ঝাঁ ঝাঁ করে উঠল মাথা, সারা শরীরের মধ্যে বয়ে গেল বিদ্যুৎ প্রবাহ, তবু ফেটে পড়তে পারা গেল না। সামনে নিতে হলো নিজেকে, মাথায় কাপড় টেনে উদ্বিগ্ন গলায় বলতে হলো, তুমি যে হঠাৎ, চাপা ভালো আছে তো? বিদ্যুৎ প্রবাহকে সংযত করতে শক্তিক্ষয় হচ্ছে বই কি, তবু উপায় কি? ওই সভ্য ভদ্র উদার ছেলেটার সামনে তো আর সুবর্ণ তার স্বামীর স্বরূপটা উদ্ঘাটিত করতে পারে না, তাদের ভেতরের দাম্পত্য সম্পর্কের স্বরূপ। কিন্তু সুবর্ণর শক্তিক্ষয় কি রক্ষা হলো কিছু? সুবর্ণর স্বামী কি মহোল্লাসে নিজের গায়ে কাদা মাখল না, নিজের মুখে চুনকালি মাটিতে মিশিয়ে দিল না সুবর্ণর সমস্ত সম্ভ্রম? দিল, সুবর্ণর জীবনের সমস্ত দৈন্য উদ্ঘাটিত করে দিল সুবর্ণর স্বামী। বলে উঠল, চাপা, ওসব নাম মনে আছে তোমার এখনো? আশ্চর্যিত, চাপার খবর জানি না, তবে চাপার মা যে খুব ভালো আছে এটা প্রত্যক্ষ করছি। বাহ চমৎকার, সাধে কি আর শাস্ত্রে বলেছে সাপ আর স্ত্রীলোক এই দুইকে কখনো বিশ্বাস করতে নেই।
সুবর্ণ হঠাৎ অদ্ভুত রকমের শান্ত হয়ে যায়। শান্ত শান্ত ভাবেই হেসে ওঠে। হেসে উঠে বলে, শাস্ত্রে বলে বুঝি, দেখছো অম্বিকা ঠাকুরপো, আমার স্বামীর কি শাস্ত্রজ্ঞান? তা বলেছো ঠিকই, ভালোই আছি, খুব ভালো আছি। তোমার এই বনের দেশ থেকে যেতেই ইচ্ছে হচ্ছে না? যেতেই ইচ্ছে হচ্ছে না, প্রবোধ নিমপাতা গোলা গলায় বলে। তা অনিচ্ছে তো হবেই, এখানে যখন এত মধু। কি মশাই, আপনি না আমার বোনাইয়ের সেই দেশোদ্ধারী ভাই? তা দেশোদ্ধারের পথটা দেখছি ভালোই বেছে নিয়েছেন, নির্জনে পরস্ত্রীর সঙ্গে রসালাপ। আহ মেস্তা, কি বলছেন জাতা? অম্বিকা যেন ধমক দিয়ে ওঠে, ছোট কথা বলবেন না, ছোট কথা আর কারো ক্ষতি করে না, নিজেকেই ছোট করে। মেস্তা ধমক? প্রবোধ একটু থতমত খায়, কারণ প্রবোধ এই উল্টো ধমকের জন্যে প্রস্তুত ছিল না। তবে থতমত খাওয়াটা তো প্রকাশ করা চলে না, তাই সামলে নেয়। তবে গলায় আগের জোর ফোটে না, ফিকে ফিকে গলায় বলে, ছোট, আমরা ক্ষুদ্র মনীষী, আমাদের আবার ছোট হওয়া। ক্ষুদ্রই বা ভাববেন কেন নিজেকে? অম্বিকা ধীর গলায় বলে, নিজেকে ক্ষুদ্রও ভাবতে নেই, অধমও ভাবতে নেই, মানুষের মধ্যে ঈশ্বরের বিকাশ। ওহ লম্বা চওড়া কথা, উপদেশ, গুরু এসেছেন। প্রবোধ এবার নিজ মূর্তিতে ফেরে বলে, ওহ নিরালায় ঈশ্বর সাধনাই হচ্ছিল তাহলে, আমি এসে ব্যাঘাত ঘটালাম। কি আর বলবো, আপনি কুটুমের ছেলে, বোনাইয়ের ভাই, আপনার অপমান তার অপমান, তাই পার পেয়ে গেলেন। এ অন্য কেউ হলে তাকে জুতিয়ে পিঠে ছাল তুলতাম। আর এই যে বড় সাধের মেজ বৌদি, চলো তুমি, তোমাকে আমি দেখে নিচ্ছি গিয়ে। অবাক কাণ্ড, এক ঘর ছেলে পিলে বয়সের গাছপাথর নেই, তবু কুবাসনা ঘুচে না, তবু ইচ্ছে করে পরপুরুষের দিকে তাকাই। যাক তার জন্য ভাবি না, মেয়ে মানুষকে কী করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। অবাক কথা বই কি, তবু সুবর্ণ ফেটে পড়ে না, বরং প্রায় হেসেই বলে, জানো না কি, তা খুব তো শায়েস্তা করে উঠতে পারলে না যবধি, নাও চলো এখন দেখো শায়েস্তা করে শুলে দেবে কি ফাঁসি দেবে। এই ভালো মানুষ ছেলেটাকে আর ভয় পাইয়ে দেব না বাবু, পালাই। অম্বিকা ঠাকুরপো, ওই পদ্মটা কিন্তু আমার চাই ভাই, একটু কষ্ট করে ওর একটা নকল করে দিও আমায়। তা প্রবোধ দেবতা নয়, রক্ত মাংসের মানুষ সে, অতএব গোড়ার জিনিস ওই রক্তটাই তার টকবকিয়ে ফুটে ওঠে স্ত্রীর ওই প্রচ্ছন্ন ব্যঙ্গের দাহে। সুবর্ণ যদি ভয় পেত, যদি গুটিয়ে শুটিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসতো, আর ওই পাজি লক্কা ছেলেটা যদি প্রবোধকে দেখে বেত খাওয়া কুকুরের মতো ঘাড় নিচু করে পালিয়ে প্রাণ বাঁচাতো, তাহলে হয়তো প্রবোধ এত ফেটে পড়ত না। কিন্তু সেই স্বাভাবিকতা হলো না, হলো একটা অভাবিত বিপরীত। ছোঁড়াটা এলো বড় বড় কথা কয়ে উপদেশ দিতে, আর সুবর্ণ কিনা স্বামীকেই ব্যঙ্গ করল, অতএব প্রবোধও ফেটে পড়ল। উগ্রমূর্তিতে বলে উঠল, শুল কেন, ফাঁসি কেন, পায়ে জুতো নেই আমার, জুতিয়ে মুখ ছিঁড়ে না দেওয়া পর্যন্ত তোমার এমন বেহায়া মেয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। এতদিন পরে স্বামী এলো, ধর পড়িয়ে উঠে আসবে তা না, পরপুরুষের বিছানায় বসে বসে স্বামীকে মস্করা, আর তুমি শালা। তা অনেক সামলেছে নিজেকে প্রবোধ, স্ত্রীর চুলের মুঠি ধরেনি, এবং শালা শব্দটা উচ্চারণ করেই থেমে গেছে। সুবর্ণ এবার উঠে আসে, কেমন একটা অবিচলিতভাবেই আসে, আর সবচেয়ে আশ্চর্য
এরপরও সেই পরপুরুষের সঙ্গে কথা কয়। বলে, মিথ্যে তোমরা দেশ উদ্ধারের স্বপ্ন দেখছ অম্বিকা ঠাকুরপো, দেশকে আগে পাপ মুক্ত করবার চেষ্টা করো। এই মেয়ে মানুষ জাতটাকে যতদিন না এই অপমানের নরককুণ্ড থেকে উদ্ধার করতে পারবে, ততদিন সব চেষ্টাই ভস্মে ঘি ঢালা হবে। প্রবোধের সঙ্গে এসেছিল সুবালার ছোট ছেলেটা, তাকেই বলছিল সুবালা, এই যা যা ছুটে যা, তোর মেজমামিকে ডেকে নিয়ে আয়, অম্বিকা কাকার বাড়িতে আছে বোধ হয়। প্রবোধ সেই মাত্র খুলে রাখা জুতোটা আবার পায়ে গলিয়ে বলেছিল, চল আমিও যাচ্ছি। সুবালা প্রমাদ গুনেছিল। সুবালা তার মেজটাকে অনেকদিন না দেখলেও একেবারে চেনে না তা তো নয়, তাই বলে উঠেছিল, তুমি আবার কি করতে যাবে গো, এই তেতে পুড়ে এলে, তুমি বসো হাত মুখ ধো, ও যাবে আর আসবে, তুমি ততক্ষণ একটু মিচড়ির পানা খাও। প্রবোধ বনের এই সহৃদয় আতিথ্যের আহ্বানে কর্ণপাত করেনি, গট গট করে এগিয়ে গিয়েছিল ছেলেটাকে চল বলে একটা হুমকি দিয়ে। সুবালা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। মেজ তার পিছু পিছু গেলে যে ভালো হতো সেটা তখন মনে পড়েনি তার। মনে পড়িয়ে দিলেন ফুলেশ্বরী, বললেন, তুমিও গেলে পারতে বৌমা, মনে হচ্ছে মেজো ছেলে একটু রাগি মানুষ। একটু রাগি? সুবালাও রেগে ওঠে, বলে, আজন্মের গোয়ার, বউটাকে কি তিলার্ধ স্বস্তি দেয়, রাত দিন সন্দেহ, ওই বুঝি বউ মন্দ হল, তার উপর আবার মেজো বই বা মধ্যে একা মেয়ে মানুষ পদ্য শুনতে ওর ঘরে গেল কেন ছাই, তাও জানি না। পদ্য শুনতে? হ্যাঁ গো, বলল তো তাই কানু, মা অম্বিকা কাকার বাড়ি আছে পিসি, পদ্য শুনবে। পদ্য টদ্য লেখে তো ঠাকুরপো, আর মেজো বউ তেমনই পাগল, জানিস যখন বর ওই রকম। ফুলেশ্বরী আস্তে বলেন, সংসারে এই পাগলদেরই সবচেয়ে বিপদ বৌমা, সুবর্ণর মতন মেয়ে সংসারে দুর্লভ, কিন্তু সবাই তো ওকে বুঝবে না, একা বেটা ছেলের বাড়িতে যেতে নিন্দে, এ বোধই নেই ওর, গঙ্গা জলে ধোয়া মন ওর, তা তো ধোয়া, এখন জানি না কি খোয়ার হয়, যা আগুন হয়ে গেল মেস্তা, তাতেই বলছিলাম তুমিও সঙ্গে গেলে পারতে, তাই দেখছি, কিন্তু এখন আবার গেলে, তা হোক বৌমা তুমি যাও, রাগের মাথায় যদি ছেলে সুবর্ণকে একটা চড়া কথা বলে বসেন ভারী লজ্জার কথা হবে, অম্বু আমাদের আপন, ওদের তো কুটুম, তবে যাই, উনুনে যে আবার দুধ বসানো, দুধ আমি দেখছি, তুমি যাও, আমার মন নিচ্ছে দাদা তোমায় বকাবকি করবে। সুবালা অতএব দাওয়া থেকে নামে, আর মনে মনে ভাবে মেজদার এই দুম করে আসাটাই ফন্দির, জানি তো সন্দেহবাতিক মানুষ, আর মজা দেখো, কোনো দিন মেজো বউয়ের এ খেয়াল হয় না, মরতে চাই আজই, মেজদাকে বলিহারি, অমন পরিবার মর্ম বুঝল না, বুঝবে কি, মর্ম বস্তু নিজের থাকলে তো। দ্রুত এগোতে থাকে সুবালা, হয়তো সুবালা ঠিক সময়ে পৌঁছতে পারলে ব্যাপার সমে আসত, হয়তো সুবালায় গিয়ে বলে উঠত, কি জ্বালা মেজবু, তুই এখানে বসে বসে পদ্য শুনছিস, আর মেজদা যে এদিকে মন কেমনে জ্বালায় ছুটে পুটে চলে এসে তোকে না দেখে বিশ্বভুবন অন্ধকার দেখছে, হয়তো যা হোক করে কেটে যেত ভাড়া, কিন্তু কাটবার নয়, তাই কাটল না। সুবালা বেরিয়ে দুপা যেতেই গরুর রাখালটা কাঁদো কাঁদো হয়ে ধরল, অমা মঙ্গলির বাছুরটা পেলে গেছে, পালিয়ে গেছে, হি গো মা কত খুঁজনু, বলে বিবরণ দিতে দিতে বসে তার খোঁজা পর্বের। আচ্ছা তুই দাঁড়া আমি আসছি, বলে
সুবালা এগিয়ে যায়, কিন্তু যখন পৌঁছয় তখন তার মেজদার শেষ বাণী উচ্চারণ করছে, জুতিয়ে মুখ ছিঁড়ে না দিলে যে মেয়ে মানুষ সায়স্তা হয় না, সেই অভিমত ব্যক্ত করছে। সুবালার সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে যায়, সুবালা মরমে মরে যায়। অম্বিকা ঠাকুরপোর সামনে এসব কথা তাও সুবালারই দাদার মুখ থেকে? নিরুপায় একটা আক্ষেপে হঠাৎ চোখে জল আসে তার, যেমন এসেছিল তেমনই দ্রুত পায়ে ফিরে যায়, সুবর্ণলতা টের পায় না। তার এই অপমানের আরও একজন সাক্ষী রয়ে গেল, কিন্তু অত অপমানের পর আবার সুবর্ণ সেই স্বামীর পিছু পিছু সেই স্বামীর ঘরে ফিরে গেল? সুবর্ণলতা না সত্যবতীর মেয়ে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।